Welcome back, friends. Welcome back to Mom's Cookbook. চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ভোলা ফ্রাই। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। এবার এটাকে একটা পেস্ট করে নেব। এর মধ্যে জল দিলে হবে না, পেঁয়াজ আছে সেই রসেই কিন্তু এটা খুব ভালো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। পেস্টটা হয়ে গেছে, দেখুন এরকম কোর্স হয়েছে। এখানে কয়েক পিস আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি হলুদ, প্রয়োজন মতো লবণ। তৈরি করে নেওয়া ধনে পাতা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এসেছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা, আপনারা বেসন দিয়েও কিন্তু এটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে রংটা একটু ভালো হবে তাই জন্য দিলাম, না হলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়াই আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার পাউডার। এবার মাছগুলোকে খুব ভালো করে কর্নফ্লোর আর ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি ভেজা ভেজা হলে পরে কিন্তু ভালো হবে না, তবে হ্যাঁ প্রয়োজন মনে করলে একটু জল দিতে পারেন। আমি অল্প একটু জলের ছিটা দিয়ে নিয়েছি, দিয়ে দেখুন এই রকম হয়েছে। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু সময় পর এইভাবে হালকা হাতে নাড়লে দেখুন দেখা যাচ্ছে মাছগুলো নিচের থেকে ছেড়ে আসছে। এবার আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব। এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এপাশে চায়ের জলও প্রায় গরম হয়ে এসছে, আমি অল্প একটু আদা দিয়ে দিলাম। চায়ের জল খুব ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। ফিশ ফ্রাই রেডি, আমি এবার তুলে নিচ্ছি একটি প্লেটে। আপনারা কিন্তু খুন্তি দিয়েও তুলতে পারেন। কাপে মধু দিয়ে দিলাম, ফ্রাই হবে আর সাথে চা হবে না তা তো হয় না, তাই চাও রেডি। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি ভোলা ফ্রাই। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুকে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।